বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নির্গমন কমানোর প্রকল্প নেই এ লক্ষ্য থেকে বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ উন্মোচন করল নরওয়ে জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে তার মালামাল লোড আনলোড করবে এবং এর ব্যাটারি রিচার্জ করবে জাহাজটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি চালকবিহীন বা স্বয়ংক্রিয়ভাবে চলতে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে এটি ছোট পদক্ষেপ হলেও তা সামুদ্রিক শিল্পের ক্ষেত্রে জলবায়ু বিপর্যয় রোধে ভূমিকা রাখতে পারবে নরওয়ের দক্ষিণ পূর্ব শহর পোর্টস গ্রুনের একটি কারখানা থেকে আট মাইল দূরে ব্রেভিক শহরে একশো বিশ কন্টেইনার সার পাঠানোর মাধ্যমে জাহাজটির কার্যক্রম শুরু হয় জাহাজটি চলাচলের ফলে বছরে প্রায় চল্লিশ হাজার ডিজেল চালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে এতে পরিবেশ দূষণ কমবে আশি মিটার দৈর্ঘ্যের এবং তিন হাজার দুশো টন ধারণ ক্ষমতার এই জাহাজ আগামী দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলা কৌশল শিখবে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে পুরো হুইল হাউস বিলুপ্ত হয়ে যেতে পারে এতে লাগানো সেন্সরের সাহায্যে নিজে থেকে পুরো যাত্রা সম্পন্ন করতে পারলে আর চালকের প্রয়োজন হবে না জাহাজ চলার সময় চালকের ভুলে অনেক কিছুই ঘটতে পারে চালকের ক্লান্তির কারণে এসব ভুল ঘটে যেতে পারে স্বয়ংক্রিয় জাহাজ চালানো সম্ভব হলে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে ইয়ারা জাহাজটি যতটুকু পথ পাড়ি দেবে তার দূরত্ব কম হলেও যাত্রাপথে অনেক বাধা রয়েছে এটিকে অনেক সরু চ্যানেল পাড়ি দিতে হবে এবং সেতুর নিচ দিয়ে যেতে হবে এছাড়া যাত্রাপথে অনেক বাণিজ্যিক জাহাজ ও নৌকা থাকবে আগামী কয়েক মাস জাহাজটির শিক্ষা সময় যাত্রাপথে জাহাজটিকে অন্য বস্তু চিনতে শিখতে হবে তবে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের জন্য জাহাজটিতে আরও সংস্কার করতে হবে এছাড়াও স্বয়ংক্রিয় নেভিগেশনের জন্য নতুন নিয়মেরও দরকার হবে কারণ স্বয়ংক্রিয় নেভিগেশনের মাধ্যমে চলাচলের জন্য এখন পর্যন্ত কোনো নীতিমালা নেই আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ